আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? তো আমরা যারা কবুতর পালি অনেকেরই কবুতরের পায়ে ঠোঁটে মুখে ফক্স হয়, মানে কবুতর ফক্সে আক্রান্ত হয়। তো ফক্সে আক্রান্ত হলে আপনারা যে ট্রিটমেন্টটা দেব সাডেনলি, মানে খুব দ্রুত কবুতরটাকে এই ফক্স রোগ থেকে, মানে ফক্সের ট্রিটমেন্টটা দেবেন, না হয় অন্যথায় এই ফক্সের কারণে আপনার কবুতর মারা যেতে পারে। মানে তার আগে আমি এই কবুতরের পাটা দেখাচ্ছি, মানে পায়ে কবুতরের যে ফক্স, হ্যাঁ এই যে দেখুন কি অবস্থা। মানে কবুতরটা একদম সুস্থ, কিন্তু ওর ব্যথায় সারাদিন ও মানে চুপচাপ থাকে। কি পরিমাণ ফক্স! তো এই ফক্সটাকে, ফক্সের ট্রিটমেন্ট আজকে আমি করব। হাতে অবশ্যই আপনারা গ্লাভস নিয়ে নেবেন, যেহেতু এটা বাইরের জনিত রোগ, যেহেতু মশার কামড়ে হয়, অবশ্যই মশাটা এই ফক্সের ভাইরাসটা বহন করে, যার কারণে এই ফক্সটা হয়। হ্যাঁ, তো দেখুন যে অবস্থায়, এই অবস্থা আমি এটাকে যে ট্রিটমেন্টটা দেবো তার আগে বলে নিই, আমি এটাকে এই টিপে ব্লাড বাইর হবে, যার কারণে আমি আপনাদের দেখাবো না, এটাকে একদম পরিপূর্ণ পরিষ্কার করে নেব। মানে ওর যে এই যে ফুলা ফুলাইগুলো আছে, টিপ দিলেই সব একদম ক্লিয়ার হয়ে যাবে। এগুলো একদম ক্লিয়ার করার পর ওকে, যদি রক্ত বাইর হয়, রক্ত অনবরত বাইর হইতে পারে ফক্স থেকে, সেক্ষেত্রে আপনারা ভয় পাবেন না, এটাকে ওয়াশ করবেন। ওয়াশ করার পর আপনারা পটাশ নেবেন, পটাশের যে গুঁড়োটা আছে ওই ফক্সের ওই জায়গাটাতে আপনারা ধরে একটু 2-3 সেকেন্ড ধরে রাখবেন। ধরে রাখার পর দেখবেন কি রক্তটা একবারে বন্ধ হয়ে গেছে, তো সে জায়গায় আর কিছু করা লাগবে না। তো যে ট্রিটমেন্টটা আপনি এখন দেবো আর কি, টিপে এটারে সব পরিষ্কার করে আমি পানি দিয়ে ওয়াশ করে শুকনো কাপড় দিয়ে এটাকে আমি মুছবো। মুছার পর যদি ব্লাড বাইরে না হয়, আর ব্লাডটা বাইর হবে এটা 100%, তো ব্লাড বাইর হওয়ার পর এটাকে আমি ব্লাডটা কন্ট্রোল করব যেভাবেই পারি। ওটা একবারে থেমে গেলে আমি পিভিসন দিব পুরো পায়ে। পিভিসনটা দেওয়ার পর তারপরে আমি পটাশ গুলে রেখেছি, পটাশ দিব। মানে এটা হচ্ছে ফক্সের আরও বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করা যায়। হ্যাঁ, তো আমি এটার যে অবস্থা, এই অবস্থাতে আমি পটাশ, শুধু পটাশ নিয়েছি আর পেভিসনটা নিয়েছি। এই অবস্থাতে আমি হলুদ চুন ওসব কিছু লাগাতে গেলাম না। হ্যাঁ, ওর অনেক সিরিয়াস অবস্থা এটার, আর এটার খাবার ওষুধ হিসেবে আমি যা দেবো আমি আপনাদের বলি, কারণ এটা যখন আমি ট্রিটমেন্টটা করতে যাবো অনেক ব্যস্ত হয়ে যাবো, সেক্ষেত্রে আপনাদের পরিপূর্ণ সব এরপরে আর বুঝিয়ে বলতে পারবো না, কারণ রক্ত বের হবে, মাথাটা হট হয়ে যাবে, আসলে এটা থামানোটা অনেক কষ্টকর রক্তটা, কারণ এর আগে আমি ট্রিটমেন্ট করেছি। তো আপনারা এই গাটাকে শুকানোর জন্য আপনারা ডক্সিকে ইউজ করতে পারেন, ফক্সের জন্য এই ডক্সিকেপটা খুবই কার্যকরী। 30 মিলি পানিতে একটা ক্যাপসুল গুলিয়ে আপনারা 10 সিসি করে কবুতরকে খাইয়ে দিবেন। বাচ্চা কবুতর হলে এক বেলা খাওয়াবেন, বা 5 সিসি করে 2 বেলা, বড় কবুতর হলে 10 সিসি করে 2 বেলা আপনারা খাইয়ে দিবেন। খুব দ্রুত এটা শুকিয়ে যাবে। আর ব্যথার জন্য আপনারা, যেহেতু পাটা অনেক ব্যথা হয়ে যাবে, সেক্ষেত্রে কটন ট্যাবলেট আছে, হ্যাঁ কটন ট্যাবলেটটা আপনারা 2 ভাগ করে অর্ধেক খাওয়াতে পারেন, এক বেলা খাওয়াবেন, অথবা বড় কবুতর হলে, হেসার হলে বা অন্যান্য কবুতর হলে। ফক্সের জন্য অবশ্য বড় কবুতর না, ফক্স সম্ভবত না, একদম সিরিয়াসলি সব বাচ্চা কবুতরই হয়। তো সেক্ষেত্রে আপনারা কটন ট্যাবলেটটাকে 4 টুকরা করে আপনারা 2 বেলা খাইয়ে দিবেন, হ্যাঁ তাহলে ওর ব্যথাটা সেরে যাবে। আবার অন্যথায় আপনারা নাফা ট্যাবলেটও দিতে পারেন, যেহেতু ওরা প্যারাসিটামলও ব্যথার কাজ করে। প্যারাসিটামলটা আপনারা 8 টুকরা করবেন, যেহেতু 500 mg, আপনারা 8 টুকরা করে ওকে 2 বেলায় 1 টুকরা করে খাইয়ে দিবেন, সাথে ডক্সিক্যাপটা থাকবে কন্টিনিউ। আর আপনারা এই পটাশটা আপনারা প্রতিদিন অথবা 2 দিন পর পর একবার লাগিয়ে দিবেন, পেভিসনটাও লাগিয়ে দিবেন, খুব দ্রুত ফক্সটা শুকিয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। তো প্রিয় দর্শক, আমি এর বাইরে আর দেখাতে পারবো না, কারণ এখানে এটাকে আমি ট্রিটমেন্ট করাবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।